গাইজ, আসসালামু আলাইকুম। সবাই গৌতম একটা নতুন ভিডিওতে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আবার খেলবো ট্রাক গেম। তো আজকে আমাদের কাছে 1 লাখ টাকা আছে। তো 1 লাখ টাকা দিয়ে আমরা গত এপিসোডে আমরা বলছিলাম এই এপিসোডে একটা ট্রাক কিনবো, বড় ট্রাক। তো আজকে একটা বড় ট্রাক কিনবো। তো আমরা দেখি আজকে কী ট্রাক কিনতে পারি। তো আমরা বলতেছি 1 লাখ টাকা আছে, তো 1 লাখ টাকার যে কোনো একটা ট্রাক কিনবো, পরে আমরা ডালা কিনতে পারবো। তো আমরা ভাবছি এই ট্রাকটা কিনবো, এরপরে 5 লাখ টাকার একটা ট্রাক আছে, তো আমরা এই ট্রাকটা কিনতে যেতেছি। তো এখন এটা যদি কিনি তাহলে এইটার সাথে এই ডালাগুলো আছে, যেটার একটা কিনা নাই আমাদের কাছে, কিনলে ঝামেলা হবে না? তো গাইজ আমরা কিনি, রিক্স নিই একটা। তো 1 2 3 গাইজ আমরা এটা কিনে মালাইছি 1 লাখ টাকা দিয়া। 173 টাকা আছে মাত্র, মানে তেল ভরার টাকাটাও নাই। তেল ভরার ভাই, এটা 5,000, এটা 5,000, এটা 25,000, এটা 15,000, এটা 25,000, এরপর আর নাই না, একটা ডলও নাই। খেলুম কিভাবে? সেটি আর এটা কিনলেও পারতাম। ওকে গাইজ, তো আমরা এইটা দিয়ে কিছু মানে টাকা জমাবো, 5,000 টাকা জমালে হয়ে যাব, এরপর ওটা কিনবো, এরপরে দেখা যাবো পরে। তো এখন আজকে আমরা ভাবছি ডায়মন্ড, এই ডায়মন্ড ফ্যাক্টরিটা খুলবো। তো এটা খোলার জন্য আমাদের গাইজ 100টা কাঠ, 30টা সিমেন্ট বস্তা, আর 20টা ইট, আর 20টা স্টিল। মানে আমাদের 20টা ইট বানাইতে, 20টা ইট বানাইতে 400 সিমেন্ট পাথর লাগবো, 400 লাল মাটি পাথর লাগবো, আর 200 কয়লা লাগবো। আর 30টা সিমেন্ট বানাইতে আপনার 30টা সিমেন্ট বানাইতে লাল মাটি পাথর লাগবো 300, আর সিমেন্ট পাথর লাগবো 300। গাইজ আজকে ভিডিওটা ওয়াসাম হইব, অনেক জোশ হইব। তো আমরা অফলাইন কিছু খেললে অল্প কিছু আনছি, ধরতে গেলে আগের মতোই আছে। তো এখন আমরা লাল মাটি পাথর এনে আসি। তো এখান থেকে আমরা আগে সিমেন্ট দিয়ে নিয়ে যাই, ওইখানে দিয়ে আসি, এরপরে আবার আমরা আইসা ইট কল, মানে এইভাবে এইভাবে করে দিব কতগুলাই। তো আজকে আমরা শুধু মনে হয় সিমেন্ট অথবা ইট কলটাই দিয়ে আসতে পারবো, আর কালকের এপিসোডে আমরা চেষ্টা করবো ইয়াড়া দিতে। কালকের এপিসোডে আমরা কাঠ আর স্টিল বার ওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা 41টা মাত্র গাছ। এখন আমরা সিমেন্ট এনে যাব সিমেন্ট ফ্যাক্টরিতে, আমরা সেখানে যাই দিয়ে আসবো, এরপরে আবার সিমেন্ট আনবো। এভাবে অনেক কিছু করা লাগবো গাছ, অনেক সময় লাগবো গাছ। তো দেখি কতক্ষণ সময় লাগে আর ভিডিওটা কত বড় হয়। তো গাইজ এখন আমরা সিমেন্ট পাথর, লাল মাটি পাথর দিয়েছি, এখন আবার সিমেন্ট পাথর নিয়ে আইসা বসছি এখানে সিমেন্ট ফ্যাক্টরিতে। তখন আবার যে সিমেন্ট পাথর নিব, সিমেন্ট পাথর এখন আবার নিয়ে ওইটা ইট ফ্যাক্টরিতে নিয়ে যাবো। আর গাইজ আজকে মনে হয় অনেকক্ষণ লাগবে গাইজ, তো দেখি কতক্ষণ লাগে সময় কোনো। আমরা এখন সিমেন্ট পাথর নিব, সিমেন্ট পাথর নিয়ে যাবো ইট ফ্যাক্টরিতে, সেখানে যাওয়া লাগবো, কারণ 400 লাগবো গাই কি বলো। আর আমাদের সেই বিখ্যাত কুখ্যাত রাস্তা এসে পড়ছে। আজকে মনে হয় আমরা ইট সিমেন্ট কোনোটা মানে দিতে পারবো না, আমার যেটা মনে হয় দিতে পারবো না, শুধু বানাই আর বানানোর জন্য রেসিপি চেষ্টা করবো সিমেন্টটা দেওয়ার, চেষ্টা করবো সিমেন্ট 30টা না হলে 20টা দেওয়ার আমরা চেষ্টা করবো। তো আমরা এখন সিমেন্ট পাথর নিয়ে আসতে আইসা পড়ছি, আমরা সিমেন্ট পাথর নিয়ে এখানে ছোট্ট দিয়ে দিচ্ছি, এখানে এগুলো নিয়ে আমরা যাবো ইট ফ্যাক্টরিতে সরাসরি। আবার সেখান থেকে লাল মাটি পাথর নিয়ে ইট ফ্যাক্টরিতে একবার দিবো, এরপর আবার সিমেন্ট পাথর নিয়ে আসবো। এটাই ফায়দা, 100 করার এটাই ফায়দা, 50টা এটা তো 50টা আবার এটা নিয়ে আসবো। তো এখন আমরা যতটুকু পারি মানে 5 টন নেওয়া যাবো, আমরা 5 টন নিব, আর বেশি নিলে আবার যদি গাড়ি কোনো আটকায় যায় তাহলে উঠতে পারবো না গিয়ার দিয়ে। ও গাছ 70টা 5টা নয় নাই, কি কম 80টাই মনে 5টা নয়।
কতগুলা একটা পর অবশ্য আমরা বর্ত করতে একটা আবার উৎপাদন হয়ে গেছে। এখান দিয়ে যাইতে যাইতে আরো দশটা পড়বো যেটা কইছি। যা উঠ উঠ তাজা তাজা গাইস, এই রাস্তাটা যে এত অসুবিধা। তো গাইস আমরা ফাইনালি আইসে পড়ছি, এখন ইট ফ্যাক্টরিতে আইসে পড়ছি। এখন আমরা সিমেন্ট এখানে নামাইয়া আবার লাল মাটি পাথর আইনা ইট ফ্যাক্টরিতে দিব, এখন আবার ইট ফ্যাক্টরি আবার ইট ফ্যাক্টরি ঠিক আছে লাল মাটি পাথরে যায় এখন ঠিক আবার সিমেন্ট পাথর নিয়ে দিব। তখন আমরা সিমেন্ট পাথর আনছি গাইস, এখন মনে হয় কয়টা সাইডটা আইসে মনে এখানে প্রায় দশটা পড়ে গেছে রাস্তায়। তো এখন দেখি কয়টা আছে, 150টা, মানে আরও প্রায় 350, আড়াইশো গাইস অনেকবার। তো আমরা এখন লাল মাটি পাথর আনতে যাবো, লাল মাটি পাথর 67 তো মা তো কম গাইস, 67টা তো শুধু ওই সিমেন্ট ফ্যাক্টরিতে লাগবে। তো গাইস আমার মনে হয় না যে আজকে আমরা মানে ওইখানে ডেলিভারি নিয়ে দিতে পারবো, আমার মনে হয় না। আমরা একটা কাম করলে পারি, আজকে কিছু শুধু কিছু সিমেন্ট ডেলিভারি করুন, আর অফলাইন আমরা ইটটা ডেলিভারি করে দেবো, আর কালকে আমরা 100 কাঠ আর 20টা স্টিল বার ডেলিভারি করবো। তো দেখি লেখছি কী হয়। আমরা এখানে লাল মাটি পাথর নিতে আইসা করছি, এখান থেকে আমরা টিয়ার টুটটা হয়েছে, টিয়ার টুটো তো অনেক যাবো গা, একটার এক উঠে দেবো, আর একটার এক মানে ওই সিমেন্ট ফ্যাক্টরিতে আমরা যাবো গা। তো দেখি কী হয়। তো গাইস আমরা এখন আশা করছি সিমেন্ট ফ্যাক্টরিতে, আমরা এখানে প্রায় 200 করে দিয়েছি, এখন আমরা আবার নিয়ে এসেছি সিমেন্ট পাথর, তো প্রায় 250 হয়ে যাবো। তো আমরা এখন আজকের ভিডিও তো অত কিছু করতে পারবো না, তো আজকে আমরা এখন এখানে 250 হয়ে গেছে আর ওটা প্রায় 4টা কমে 200। তো আমরা এখন আমরা বলতেছি এখন এখান থেকে 10টা সিমেন্ট মানে প্রথমে এখন বিক্রি করি, অফলাইনে আমরা বাকিগুলো বিক্রি করবো, আর ইট কালকে বিক্রি করবো, ইট কাঠ আর স্টিল। তো আমরা এখান থেকে নেই 10 বস্তা, তো ইজিলি নিতে পারি আমরা। আমরা এখান থেকে সিমেন্ট নিই, সিমেন্ট নিয়ে আমরা দিয়ে আসি আজকের মতো, আমরা দাঁড়া করে নিব প্রথম সামনেরটা নিই। 10টা আমার মনে হয় ইজিলি যাইতে পারবো, নাও যেতে পারে সামনে 2-4টা মনে হয় যাইব না, সামনে 3টা যাইব, আর 2টা নিলাম গাছ, সামনে যাইব না মনে হয়, সেট যাইব না, নিচে পড়ে গেল, আরে ওই ওই তো সামনে একটা যায় নাই, আমরা এটাকে আরেকভাবে রাখবো, আমরা এইভাবে রাখবো, এর উপরে আরেকটা রাখতে পারি, আমরা এটার উপরে আরেকটা রাখতে পারবো। গাইস আমরা এখন 10টা সিমেন্ট নিয়ে আইসা পড়ছি, আমরা সামনে 5টা নিচ্ছি, পিছিয়ে 5টা নিচ্ছি, কোনো রং করা একটু এদিকে ওদিকে নিয়ে পড়ে দেবো। আমরা প্রায় আইসা পড়ছি, এখন আমরা 10টা করে নিয়েছি, কারণ আমরা 3 বার আনলে 30টা হয়ে যাবো, এখন আমরা মিল মতো আনছি। সেটি আর এইখানে না, তো আবার ভুল, আমরা তো ডায়মন্ড এরিয়া খুলবো, আমরা স্টিলে নিয়েছি, সেট ও এটা ঠিক করে নেই, এটা পড়ে যাইতেছে, ওই দিনের মতো আবার ভুল। সামনে সামনে পড়ে যাইতেছে, আরো 2 কিলোমিটার আমি যাইছি বাবার,
আমি এরপরে তো দেখে খেলা লাগবো ভালো করে। তো গাইজ, আমরা এখন ডায়মন্ড ফ্যাক্টরিতে এসে পড়ছি। এখন আমরা আসার সময় আরো তিনটা সিমেন্ট পিছন থেকে পড়ে গেছে, তার মানে আমাদের আরো তিনটা এক্সট্রা সিমেন্ট আনতে হবে আবার পরে। তো এখন মোটামুটি এগুলো নামাই, দেখি পড়ছে তো পড়ছে, আর উঠান যাবো না। তো এখন আমরা মনে হয় এখানে আনছি, সাতটা আনছি, সাতটা এসে আর তিনটা পড়ছে রাস্তায়। তাও আর যদি আমাদের 20,000 টাকা হয়ে যায় তাহলে আমরা ওই ডালাটা কিনবো, আর ওই ডালাটা দিয়া কম করলে 15টার মতো একবারে আনা যাবো, যেটা আমার মনে হয়। তো গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিওটা ওগুলো করব। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করে ছোটো একটা কমেন্ট করবেন।